যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিপ্রণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই সাধু প্রভু এখানে এত কথা কেন? আশ্চর্য ব্যাপার। তাহলে ভগবান বলছেন আমি অবতীর্ণ হই, যুগে যুগে আমি অবতীর্ণ হই। তিনি থাকেন গোলকে, গোলক থেকে নেমে আসেন। কখন নেমে আসেন? যখন মানুষের মধ্যে অধর্মের গ্লানি হয়। হ্যাঁ, ধর্মের গ্লানি হয় যখন মানুষের মধ্যে, ধর্মের গ্লানি হয়, ধর্ম নষ্ট হয়ে যায়, তখন ভগবান তিনি অবতীর্ণ হন ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য। তো কলিযুগে কৃষ্ণ কিরূপে অবতীর্ণ হয়েছেন? চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্রনন্দন যেই সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই। নিতাই কে? নিত্যানন্দ প্রভু কে? গোলকে যিনি বলরাম, গোলকে যিনি বলরাম, কলিযুগে তিনি হয়ে গেলেন নিত্যানন্দ প্রভু। তিনি আবির্ভূত হয়েছিলেন একচক্রা গ্রামে এবং তার বাবার নাম ছিল হারাই পণ্ডিত। ভগবানের আবার বাবা কি? গোলকে তো তার কোনো বাবা নেই, গোলকধামে কৃষ্ণের কোনো বাবা নেই, জগতের পিতা কৃষ্ণ। কিন্তু যখন তিনি এই জগতে আসেন, এই জগতের নিয়ম মেনে তিনি একজন পিতা গ্রহণ করেন, একজন মাতা গ্রহণ করেন। এই জন্য তাকে বলা হয় কপট মানুষ, কপট মানুষ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান যখন এই জগতে আসেন তখন তার নাম হচ্ছে কপট মানুষ। কপট মানে কি? কপট মানে তিনি একটু ছলনা করেন, তিনি মানুষকে দেখান আমি মানুষ, আমি মানুষ, দেখো আমি তোমার মতেই জন্মগ্রহণ করেছি, আমি তোমাদের মতেই চলে যাচ্ছি বিদায় নিয়ে, তিরোধান আবির্ভাব তিরোভাব। এই জন্য তাকে বলা হয় কপট মানুষ। নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু এরা সকলেই এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ আর নিত্যানন্দ প্রভু কৃষ্ণেরই অংশ বিস্তার, বলরাম প্রথম বিস্তার, প্রথম বিস্তার। তিনিও এসেছিলেন ছদ্মবেশে, চিৎকার করছো কেন তুমি? ইচ্ছন্দ্রী তিরিয়ক ঋষি দেব ঝসাবতার লোকান বিভাব শিহংসী জগৎ প্রতিপান ধর্মান মহাপুরুষ পাশি যোগানুবৃত্তম ছন্ন কলৌ যাদববাস ত্রিযুগ অথ সত্তম। ভগবান কখনো মানুষের ছদ্মবেশে আসেন, কখনো মৎস্যের ছদ্মবেশে আসেন, কখনো শুকরের ছদ্মবেশে আসেন, কখনো কচ্ছপের ছদ্মবেশে আসেন। কর্ম অবতার, মৎস্য অবতার, মীন অবতার, এইভাবে বরাহ অবতার, নরসিংহ অবতার, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। এগুলো হচ্ছে ভগবান। তিনি যখন এই জগতে আসেন তিনি বিভিন্ন রূপে তিনি এই জগতে প্রবেশ করেন এবং অনেক সময় তিনি মানুষের রূপে তিনি নিজেকে প্রকাশ করেন এবং অনেক সময় এমন কিছু কাজ করেন যে অনেকেই মনে করেন তিনি একজন সাধারণ মানুষ। কিন্তু ভাগবতে বলা হচ্ছে তিনি মানুষের অভিনয় করলেও তিনি সাধারণ মানুষ নন, কপট মানুষ। তো তিনি যদিও তার পিতা নেই মাতা নেই, মূলে সর্বপিতা তিনি পরে পিতাবাজ, বলছে তিনি আসলে সকলের পিতা, জগতের পিতা কৃষ্ণ। অহং বীজপ্রদ পিতা সর্বজনী শুকান্তয়া মূর্তয়া সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজপ্রদ পিতা। কৃষ্ণ বলছেন আমি সকলের পিতা। তাহলে তার পিতা নেই, কিন্তু যখন তিনি এই জগতে অবতীর্ণ হন তখন তিনি একটা অভিনয় করেন, দেখো তোমাদের মতো আমারও পিতা আছে, তোমাদের মতো আমারও মা আছে। সেটা তিনি কোন শুদ্ধ ভক্তকে সেই সুযোগ দেন,
এই পিতা মাতা হওয়ার সুযোগ তিনি শুদ্ধ ভক্তকে দিয়ে থাকেন। যশোদানন্দ মহারাজ বহু জন্ম ধরে তপস্যা করেছিলেন, তারা ছিলেন কৃষ্ণের শুদ্ধ ভক্ত, কিন্তু ভগবান তাদেরকে কৃপা করে তাদেরকে পিতৃপদ মাতৃপদ দান করেছিলেন। দেবকী বসুদেব তারা বহু জন্ম ধরে তপস্যা করেছিলেন, সেই তপস্যার ফলে কৃষ্ণ তাদেরকে পিতৃপদ মাতৃপদ দান করেছিলেন। ঠিক তেমনি হরাই পণ্ডিত, একচক্রা গ্রামের হরাই পণ্ডিত নামে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী পদ্মাবতী, তিনি পদ্মাবতীকে মাতৃপদ দান করলেন, হরাই পণ্ডিতকে দান করলেন পিতৃপদ। এইভাবে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী, আমরা বলি নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘ মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন একচক্রা গ্রামে, এবং তিনি আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভুর আগে। কারণ কিন্তু বড় ভাই গোলকে কৃষ্ণ, ছোট ভাই বলরাম বড় ভাই, যদিও বলরাম কৃষ্ণেরই বিস্তার কিন্তু লীলা করছেন বড় ভাই। এই কলিযুগেও তিনি এসেছিলেন, তিনি বলরাম হইল নিতায়, বলরাম তিনি নিতায় হলেন। তিনি অন্যান্য সময় তিনি অনেক সময় একই পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু কলিযুগে যেহেতু ছদ্মবেশে এসেছেন, ছন্নহ কলৌ কলিযুগে ছদ্মবেশে এসেছেন, তাই এমনভাবে তিনি আবির্ভূত হলেন আলাদা পরিবারে। তিনি আবির্ভূত হলেন একচক্রায়, মহাপ্রভু আবির্ভূত হলেন নবদ্বীপে মায়াপুর, আলাদা আলাদা পরিবার, কিন্তু তারা আসলে দুই ভাই বলরাম। মায়াপুর দর্শন 26 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, জন প্রতি 1200 টাকা, মোবাইল নং 9932812322, মোবাইল নাম্বার আপনাদের মনে থাকবে না, আপনারা ত্রিলোকেশ্বর কৃষ্ণ প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন। তো আপনারা যারা মায়াপুর দর্শন করতে আগ্রহী, আপনারা 26 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত মায়াপুর দর্শন হবে, আপনারা এই মোবাইল নাম্বার এবং ত্রিলোকেশ্বর কৃষ্ণ প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে কে আগে আবির্ভূত হয়েছিলেন, নিতাই না গৌর? কে আগে আবির্ভূত হয়েছিলেন? নিত্যানন্দ প্রভু আগে আবির্ভূত হয়েছিলেন, কারণ তিনি বড় ভাই, বড় ভাই। তো তিনি আবির্ভাবের কিছু কয়েক বছর পরে আবির্ভূত হলেন মহাপ্রভু। যখন মহাপ্রভু মায়াপুরে আবির্ভূত হলেন, তখন নিত্যানন্দ প্রভু একটা হুঙ্কার করেছিলেন, নিত্যানন্দ প্রভু তখন শিশু, তিনি একটা হুঙ্কার করেছিলেন, এত বড় হুঙ্কার যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে সেই হুঙ্কার ছড়িয়ে পড়ল, ব্রহ্মাণ্ডের সর্বত্র সেই হুঙ্কার ছড়িয়ে পড়ল, এবং একচক্রা গ্রামের সবাই খুব স্পষ্টরূপে সেই হুঙ্কার শ্রবণ করতে পেল। তারা বলছে হুঙ্কার কোথা থেকে এলো, কেউ বুঝতে পারল না এটা নিত্যানন্দ প্রভুর হুঙ্কার। তিনি কেন হুঙ্কার করেছিলেন? কারণ মহাপ্রভু কলিযুগের যুগাবতার, তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন, একচক্রা গ্রামে বসে থেকে নিত্যানন্দ প্রভু জানতে পেরেছেন যে আমার ভাই কৃষ্ণা মহাপ্রভু রূপে তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, নবদ্বীপে মায়াপুরে, আর একচক্রা গ্রামে বসে তিনি এমন হুঙ্কার দিলেন যে হুঙ্কার ব্রহ্মাণ্ড ব্যাপী ছড়িয়ে পড়ল। কেউ কেউ বলছেন এই হুঙ্কার কোথা থেকে এলো, কেউ বলছেন কি ভূমিকম্প হলো নাকি, না কি কোনো মেঘগর্জন হলো, না কি কোনো বোমা বর্ষণ হলো, শেষ পর্যন্ত সবাই বুঝতে পারলেন না। অনেকে বলছেন এটা গৌরেশ্বরের হুঙ্কার, গৌরেশ্বর হচ্ছেন নিত্যানন্দ প্রভু। এইভাবে নিতাই শিশুকালে খুব খেলাধুলা করতেন, আমি ওনার জীবনীটা সংক্ষেপে বলছি, কারণ ওনার সমস্ত লীলা বিস্তারিত ভাবে, তার নামই হচ্ছে অনন্ত, নিত্যানন্দ প্রভুর একটি নাম হচ্ছে অনন্ত, অনন্ত দেবের অনন্ত লীলা, অনন্ত মানে যে লীলার কোনো অন্ত নাই, শেষ নাই,
এখানে 45 মিনিটে আমি কি বলবো বুঝতে পারছি। যাই হোক, আমি সংক্ষেপে বলছি, ছোটবেলায় নিত্যানন্দ, যার ডাক নাম ছিল নিতাই, মহাপ্রভুর ডাক নাম ছিল নিমাই, আর নিত্যানন্দ প্রভুর ডাক নাম ছিল নিতাই, তিনি খুব খেলাধুলা করতেন। এবং তিনি কি খেলতেন, হাডুডুডু নয়, কাবাডি নয়, ফুটবল নয়, ক্রিকেট নয়, তিনি খেলতেন সব কৃষ্ণলীলা। কৃষ্ণের যে লীলা, নরসিংহ লীলা, বামন লীলা, কৃষ্ণলীলা, রামলীলা, এইসব তিনি খেলতেন। এবং কেমন খেলতেন, আমি শুধু তার অসংখ্য খেলার বর্ণনা চৈতন্য ভাগবতে আছে, আমি শুধু একটা খেলার বর্ণনা আজকে দেব। একদিন আর নিতাই সেজেছেন লক্ষণ। আচ্ছা, নিতাই আসলে লক্ষণ কিনা বলুন তো? নিতাই কিন্তু লক্ষণ, কারণ ত্রেতা যুগে তিনি ছোট ভাই হয়ে এসেছেন, যদিও তিনি বড় ভাই, ত্রেতা যুগে তিনি ছোট ভাই হয়ে এসেছিলেন যাতে রামচন্দ্রের সেবা করতে পারেন। বড় ভাই, বড় ভাইয়ের সেবা ছোট ভাই নিতে চায় না, এই জন্য ত্রেতা যুগে তিনি লক্ষণ হয়ে এসেছিলেন ছোট ভাই, যাতে রামচন্দ্রের সেবা করতে পারে। হ্যাঁ, নিতাই সবসময় কৃষ্ণের সেবা করতে চান, মহাপ্রভুর সেবা করতে চান, তাই ত্রেতা যুগে তিনি ছোট ভাই হয়েছিলেন। কিন্তু কলিযুগে তিনি বড় ভাই হয়েছিলেন কৃষ্ণ নাম প্রচারের উদ্দেশ্যে। হ্যাঁ, তিনি কলিযুগে বড় ভাই হয়ে লীলা করছেন। তো যখন তিনি নাটক করছিলেন, তিনি কি সাজলেন, লক্ষণ। তারপরে লক্ষণ লক্ষণ সাজলেন, কারণ নিত্যানন্দ প্রভু নিজেই লক্ষণ, লক্ষণ লক্ষণ সাজলেন। সে যে অভিনয় করছেন, তিনি শিখিয়ে দিচ্ছেন তার বন্ধুদের, এই বন্ধু শোনো, তুমি হবে রাবণ, তুমি হবে সীতা, তুমি হবে জাম্ববান, তুমি হবে হনুমান, তুমি হবে সুসেন, সুসেন মানে ডাক্তার, ডাক্তার। নিত্যানন্দ প্রভু সবাইকে শিখিয়ে দিলেন, রাবণ এসে আমাকে শক্তিশাল মারবে, শক্তিশাল আর কি, একটা পদ্মফুল, একটা পদ্মফুল আমার বুকের মধ্যে ছুঁড়ে দেবে, সেই পদ্মফুল যখন আমার বুকে ছুঁড়ে দেবে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাব। এখন হনুমান, তুমি লাভ দিয়ে সমুদ্র পার হবে এবং তুমি বিষণ্ণকরণীয় ওষুধ নিয়ে আসবে, সুসেন তুমি সে ওষুধ আমার নাকে ধরবে, আমি তখন আবার জেগে উঠব। তো সবাইকে শিখিয়ে দিল, নাটক শুরু হয়ে গেল। তো যে রাবণ সেজেছে, সে অট্টহাসি করতে করতে একটা পদ্মফুল নিতাইয়ের বক্ষে ছুঁড়ে মারল, নিতাই তো অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই দেখে কি আসল অজ্ঞান হয়ে গেছে, অভিনয়ের অজ্ঞান কি, অভিনয়ের অজ্ঞান তো একরকম, নকল অজ্ঞান, কিন্তু নিতাই কিন্তু নকলভাবে অজ্ঞান হননি, আসলে অজ্ঞান হয়ে গেছেন। তখন সব বন্ধুরা দৌড়ে আসলো, আরে দেখ দেখ কি হয়েছে, তো দেখে শ্বাস প্রায় নাই, একেবারে নিঃশ্বাস প্রায় বন্ধ এবং হাত পা কিছুই চলছে না, সব অচল হয়ে গেছে। তখন বন্ধু বান্ধবরা সব দৌড়ে গেলেন তার বাবার কাছে, হারাই পণ্ডিতের কাছে এবং মা পদ্মাবতীর কাছে, আপনার ছেলে কিন্তু অজ্ঞান হয়ে গেছে। বাবা মা নিতাই বলতে, নিতাই গত প্রাণ, তারা পাগলের মতো দৌড়ে আসলেন, নিতাই নিতাই দৌড়ে আসলেন, এসে দেখ অজ্ঞান, হাত টিপছেন, পা টিপছেন, বাতাস করছেন, জল ছিটা দিচ্ছেন, নিতাই তো জ্ঞান ফিরছে না, জ্ঞান ফিরছে না। তখন তারা বলা বলে করছেন, কি হবে, কান্না করছেন, হারাই পণ্ডিত, মা পদ্মাবতী কান্না করছেন, কি হবে, ছেলেটা কিভাবে অজ্ঞান হলো, কিছুই না, এই ছেলেটা রাবণ সেজেছিল, এই একটা পদ্মফুল দিয়ে একটু হালকা করে মেরেছে, পদ্মফুল একটু হালকা করে বুকে মেরেছে, তারপরে অজ্ঞান হয়ে গেছে। জোরে মারে কি তো, না জোরে না, হালকা করে মেরেছে, অভিনয় একটু হালকা করে মেরেছে, তাহলে এভাবে অজ্ঞান হয়ে গেল, কান্না শুরু করেছে, উপায় কি এখন। আরেকজন বলছে, আচ্ছা আচ্ছা, রাবণ তাহলে শক্তিশাল মেরেছে তাই না, হ্যাঁ, তাহলে বিষণ্ণকরণী কে আনবে, হনুমান বিষণ্ণকরণী আনার কথা, তো বিষণ্ণকরণী কেন আনলো না, গন্ধমাদন কেন আনলো না, আরে যে অজ্ঞান হয়ে গেছে আমরা কি গন্ধমাদন আনবো না, তার সে অজ্ঞান হয়ে গেছে তার যত্ন নেবো না, গন্ধমাদন আনতে যাবো, এসব কিছু না, এসব কিছু না, তুমি যাও এই গন্ধমাদন নিয়ে আসো। তখন যে হনুমান সেজেছে, সে এক লাভ দিয়ে
জয় রাম বলে একেবারে এক লাফ দিয়ে তিনি গেলেন গন্ধমাধব ধাম। গন্ধমাধব কি কয়েকটা এই মানে গাছের ডালপালা ভেঙে তিনি নিয়ে আসলেন। যখন নিয়ে আসলেন তখন যে শোষণ সেজেছিল সে ওইখান থেকে কয়েকটা পাতা নিয়ে লক্ষণের মানে নিত্যানন্দ প্রভুর নাকে দিলেন। যখন নিত্যানন্দ প্রভুর নাকে পাতা ধরলেন তখন নিত্যানন্দ প্রভু জয় শ্রীরাম বলে একেবারে উঠে বসলেন। তাহলে কেমন অভিনয়! হ্যাঁ, আগের দিনে মানুষ এরকম অভিনয় করত। একজন দশরথ রাজের অভিনয় করছিল, মারাই গেছে। দশরথ রাজের অভিনয় করছে, রামচন্দ্র বনবাসে গেছে, অভিনয় নাটক। তা যখন জানলেন যে রামচন্দ্র বনবাসে গেছে, নাটক, উনি অভিনেতা মারা গেলেন স্টেজের মধ্যে। আগের দিনে মানুষ কত ভাব নিয়ে প্রেম নিয়ে তারা অভিনয় করতেন। নিত্যানন্দ প্রভু তিনি অভিনয় করে অজ্ঞান হয়ে গেলেন, আবার অভিনয় দিয়েই সেই অজ্ঞানের ঔষধ বিশল্য করেন, নন্দনাদন পর্বদিনে ঔষধ দেওয়া হলো, অভিনয় দিয়ে অভিনয়ের নিরাময় হলো। কিন্তু কেমন অভিনয় যে তিনি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছিলেন। এইভাবে নানান রকমের খেলা, আমি শুধু একটা খেলা বললাম, হ্যাঁ এরকম নানান রকমের খেলা, সব কৃষ্ণলীলা, রামলীলা, বরাহলীলা, বামন লীলা, যত লীলা আছে, পুতনা বধ, অকাসুর বধ, কংস বধ, সমস্ত লীলা তিনি অভিনয় করতেন। এইভাবে দেখতে দেখতে 12 বছর কেটে গেল। 12 বছর পরে এদিকে মহাপ্রভু মায়াপুরে অবতীর্ণ হয়েছেন, তিনি জানেন। 12 বছর পরে এক সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে অতিথি হয়ে আসলেন। এক সন্ন্যাসী, সন্ন্যাসী সারা রাত তিনি হারাই পণ্ডিতের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করলেন। পরের দিন সকালবেলায় সেই সন্ন্যাসী হারাই পণ্ডিতকে বললেন, আমাকে বিদায় দাও। তখন সবাই খুব দুঃখিত, সন্ন্যাসী চলে যাবেন। তখন সন্ন্যাসী বললেন, হে হারাই পণ্ডিত, তোমার কাছে আমি একটা ভিক্ষা চাইব। বলুন বলুন যে তোমার যে পুত্র নিতাই, একে আমার খুব পছন্দ হয়েছে, একে খুব পছন্দ হয়েছে। আমি তো পর্যটক সন্ন্যাসী, বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াই, আমার কোনো সেবক নাই। তুমি যদি তোমার এই সন্তানকে দান করো আমার জন্য, আমি তাকে পুত্রের থেকেও বেশি স্নেহ করে রাখবো, তার যত্ন নেব। তুমি যদি দয়া করে তোমার পুত্রকে দান করো। আচ্ছা, এরকম দান সচরাচর কেউ চায়? আমরা জানি বিশ্বামিত্র মুনি তারকা রাক্ষসী বধ করার জন্য রামচন্দ্রকে চেয়েছিলেন, রাম লক্ষ্মণকে চেয়েছিলেন, তাও কয়েকদিনের জন্য। কিন্তু এই সন্ন্যাসী কিন্তু কয়েকদিনের জন্য নয়, বলছেন এই পুত্রকে দান করে সারা জীবন আমি তাকে রাখব, যত্ন করে রাখব। তখন হারাই পণ্ডিত তিনি কি করবেন, তিনি মানে কান্না শুরু করলেন, পুত্রকে নিয়ে যাবে? তবু বললেন যে ঠিক আছে, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি। তো স্ত্রী পদ্মাবতীকে জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী আমার পুত্রকে নিয়ে যেতে চাইছে। তখন পদ্মাবতী দেখুন তখনকার দিনের স্ত্রী কেমন, পদ্মাবতী বলছেন, হে প্রভু, তোমার যা ইচ্ছা, তোমার যা সিদ্ধান্ত সেটাই আমি মেনে নেব। তখন হারাই পণ্ডিত অনেক চিন্তা করে তিনি ভাবলেন যে দশরথ মহারাজের কাছে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে চেয়েছিলেন, দশরথ মহারাজ তা দিয়েছিলেন, তো ঠিক সেই রকম এই সন্ন্যাসী আমার কাছে পুত্র ভিক্ষা করলেন, যদিও এই পুত্র ছাড়া আমি বাঁচব না, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম এই পুত্রকে আমি এই সন্ন্যাসীর হস্তে আমি অর্পণ করছি। তো তিনি এসে সন্ন্যাসীকে প্রণাম করে নিতাইকে দিয়ে দিলেন। নিতাইকে নিয়ে সন্ন্যাসী বেরিয়ে গেলেন, এবং সন্ন্যাসী বহু বছর ধরে, এই 12 বছরে বেরোলেন, নিত্যানন্দ প্রভু গৃহত্যাগ করেছিলেন 12 বছর বয়সে সন্ন্যাসীর সঙ্গে, এবং তার 20 বছর বয়স পর্যন্ত তিনি বিভিন্ন তীর্থে ঘুরে বেরিয়েছিলেন 20 বছর বয়স পর্যন্ত। এভাবে ভারতের এমন কোনো তীর্থ নাই, আপনারা যদি চৈতন্য ভাগবত পড়েন, এই মাতাজি যে হাত তুলছেন আমি কি বলেছি বলুন তো, হ্যাঁ মাতাজি যে হাত তুলেছেন আমি কি বলেছি বলুন,
কি বলেছি বলুন। সবে মনে করছে নিত্যানন্দ কথা হচ্ছে ফালতু কথা, সুতরাং হাত টাত মেরে নেচে গিয়ে কোনো মতে শুনি, তাই তো? নিত্যানন্দ কথা নেতার চরণে যদি তিল মাত্র অপরাধ হয় সাধন ভজন চোরমার হয়ে যাবে, মনে রাখবেন। এই কথাই চৈতন্য ভাগবতে লেখা আছে যে নিত্যানন্দের প্রতি যদি তিল মাত্র অপরাধ হয় সাধন ভজন চোরমার হয়ে যাবে। সুতরাং সাধু সাবধান, খুব মনোযোগ দিয়ে শুনুন যাতে নিত্যানন্দ প্রভুর চরণে কোনো অপরাধ না হয়। এইভাবে তিনি 20 বছর বয়স পর্যন্ত কত তীর্থ যে ভ্রমণ করেছেন, ভারতবর্ষের এমন কোনো তীর্থ নাই। এই তীর্থ ভ্রমণের একটা উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের অনেক লুপ্ত তীর্থ, যে সমস্ত তীর্থের পরিচয় হারিয়ে গিয়েছিল, বলরাম নিতাই তিনি সব জানেন, তিনি সব লুপ্ত তীর্থগুলিকে উদ্ধার করেছিলেন একের পর এক। এইভাবে তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে তিনি চলে গেলেন পশ্চিম ভারত, যেটাকে আমরা বর্তমানে বলি মহারাষ্ট্র, পশ্চিম ভারত। সেখানে গিয়ে তার দেখা হলো শ্রীমদ মাধবেন্দ্রপুরীর সঙ্গে। মাধবেন্দ্রপুরী কৃষ্ণ প্রেমের প্রথম অঙ্কুর। মাধবেন্দ্রপুরী তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত। নিত্যানন্দ প্রভু তাকে দেখেই তারা দুজনেই আলিঙ্গন করে কান্না শুরু করলেন, অশ্রু বিসর্জন শুরু করলেন। এবং কিছুদিন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর আশ্রয়ে ছিলেন এবং মাধবেন্দ্রপুরী তাকে দীক্ষা দিলেন। তাহলে নিত্যানন্দ প্রভুর গুরুর নাম কি? মাধবেন্দ্রপুরী, মনে রাখবেন। অদ্বৈত আচার্যের গুরুর নাম কি? মাধবেন্দ্রপুরী। ঈশ্বরপুরীর গুরুর নাম কি? মাধবেন্দ্রপুরী, মনে রাখবেন। তারা গুরু ভাই ঈশ্বরপুরী, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, তারা গুরু ভাই। তাদের গুরুর নাম কি? মাধবেন্দ্রপুরী। তো এইভাবে মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নেওয়ার পর মাধবেন্দ্রপুরী নিতাইকে ছাড়বেন না, আর নিতাইও মাধবেন্দ্রপুরীকে ছাড়বেন না। কিন্তু তারা যে উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছেন, প্রচারের উদ্দেশ্যে, প্রচারের জন্য অতি প্রিয়তম ব্যক্তিকেও ছাড়তে হয়। তাই প্রচারের উদ্দেশ্যে মাধবেন্দ্রপুরী চলে গেলেন। তিনি গেলেন সরজু, সরজু রামচন্দ্রের আবির্ভাব যে অযোধ্যা তার পাশেই যে নদী না, সরজু। আর নিত্যানন্দ প্রভু চলে গেলেন সেতু বন্ধ, সেই দক্ষিণ ভারতে কন্যাকুমারিকা, সেখানে নিত্যানন্দ প্রভু চলে গেলেন। সেখান থেকে নিত্যানন্দ প্রভু গেলেন হাঁটতে হাঁটতে গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে নিত্যানন্দ প্রভু সব হেঁটে হেঁটে, তখন তো গাড়ি ঘোড়া সাইকেল পর্যন্ত ছিল না, হেঁটে হেঁটে চলে গেলেন বৃন্দাবন। এইভাবে তার 20টা বছর মানে 12 আর 8 বছর, 8 বছর তিনি তীর্থ পর্যটন করেছেন, 20 বছর বয়স হয়ে গেল। তিনি ইচ্ছা করলে যে কোনো মানুষকে কৃষ্ণ প্রেম দিতে পারতেন, তিনি ইচ্ছা করলে যে কোনো পশু পাখিকে কৃষ্ণ প্রেম দিতে পারতেন। তিনি যেহেতু বলরাম, তার সেই ক্ষমতা আছে, কিন্তু তিনি কাউকেও কৃষ্ণ প্রেম দেননি। কারণটা কি? কারণ হচ্ছে মহাপ্রভুর আদেশ ছাড়া তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করবেন না। মহাপ্রভু তার তাকে বলা হয়, চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাপ্রভু, আর নিত্যানন্দ প্রভুকে কিন্তু মহাপ্রভু বলা হয় না, নিত্যানন্দ প্রভুকে বলা হয় প্রভু, অদ্বৈত আচার্যকে বলা হয় প্রভু। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তারা মহাপ্রভুর সেবক। এই জন্য যদিও তিনি কৃষ্ণ প্রেম দিতে সক্ষম, তবু তিনি বিনা আদেশে মহাপ্রভুর আদেশ ছাড়া তিনি কাউকে কৃষ্ণ প্রেম দেননি। এই 20 বছর বয়স পর্যন্ত সমস্ত ভারত ঘুরে বেড়ালেন, সমস্ত তীর্থ ঘুরে বেড়ালেন, কাউকেও কৃষ্ণ প্রেম দেননি। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, আমি খুব ভালো প্রচারক, আমি প্রচার করব, কিন্তু তুমি তোমার গুরুদেবের আদেশে করছো কিনা, তুমি তোমার মন্দিরের কর্তৃপক্ষের আদেশে করছো কিনা সেটা দেখতে হবে। প্রচার করব বললেই প্রচার হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের গুরুবর্গের কৃপা আমরা লাভ না করি। এই জন্য নিত্যানন্দ প্রভু তার মতো প্রচারক তো হয় না, কিন্তু তিনিও প্রচার বন্ধ রেখেছেন যতক্ষণ পর্যন্ত মহাপ্রভু তাকে আদেশ করেন। এইভাবে 20 বছর প্রচার করা মানে 20 বছর তীর্থ পর্যটন করার পর
তিনি জানতে পারলেন, তিনি জানেন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, কিন্তু মহাপ্রভু নিজেকে গোপন রেখেছিলেন। মহাপ্রভু তো প্রথম দিকে তিনি যে ভগবান সেটা কিন্তু তিনি প্রকাশ করেন। একদিন শিবাস ঠাকুর তার বাড়িতে ভয়ে ভয়ে কৃষ্ণ পূজা করছিল, নরসিংহ পূজা, কারণ মহাপ্রভু তার ইচ্ছা হলো যে আমি তো এসেছি যুগধর্ম প্রচার করতে, এখন পর্যন্ত আমি নিজের পরিচয় কাউকে দিইনি, সবাই আমাকে নিমায় পণ্ডিত রূপে জানে, এখন তো সময় হয়েছে, এখন আমার আত্মপ্রকাশ করতে হবে। তো তিনি দেখছেন যে শিবাস পণ্ডিত ভয়ে ভয়ে ঘণ্টা বাজাচ্ছে মন্দিরের ভিতরে, নৃসিংহ মন্দির, তার ভিতরে ভয়ে ভয়ে ঘণ্টা বাজাচ্ছে, ঘণ্টা হাতে চেপে বাজারে বেশি আওয়াজ হয় না, কারণ তখনকার সময়ের যে নবাব ঘোষণা করে দিয়েছেন কেউ যদি এরকম পূজা করে তাকে বেঁধে নিয়ে জেলে দেওয়া হয়। তো এই ভয়ে শিবাস পণ্ডিত ভয়ে ভয়ে পূজা করছিলেন। তখন মহাপ্রভু এক লাফে গঙ্গা তীরে তিনি হাঁটছিলেন, গঙ্গা তীরে ভ্রমণ করছিলেন। তিনি যখন শিবাসের ভয় জানতে পারলেন অন্তর্যামী ভগবান, তিনি এক লাফে শিবাস পণ্ডিতের মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। দেখি মন্দিরের দরজা বন্ধ, আচ্ছা দরজা বন্ধ করে কেউ আরতি করে? দরজা খোলাই তো আরতি করে, পর্দা খুলে যায় আরতির সময়, কিন্তু শিবাস পণ্ডিত দরজা বন্ধ করে আস্তে আস্তে ঘণ্টা বাজাচ্ছেন। তখন মহাপ্রভু দরজার মধ্যে একটা লাথি মারলেন। তখন শিবাস পণ্ডিত ঘরের থেকে ভাবছেন পুলিশ এসে গেছে আমাকে অ্যারেস্ট করার জন্য, নবাবের পুলিশ আমাকে অ্যারেস্ট করার জন্য এসে গেছে। কাঁপতে 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 দরজা খুললেন, দরজা খুলে দেখে নিমাই। তখন মহাপ্রভু বলছেন, তুমি তুই কার ভয় করছিস, তুই যার পূজা করছিস দেখ, তাকে দেখ। শিবাস পণ্ডিত তখনও বুঝতে পারেননি ব্যাপারটা। তখন মহাপ্রভু লাভ দিয়ে মন্দিরের ভিতরে ঢুকলেন, মন্দিরের ভিতরে ঢুকে ওই বিষ্ণু খাটায়, বিষ্ণুর যে খাট সেখানে বসলেন, বসে তিনি বিশ্বরূপ দেখাতে শুরু করলেন, কৃষ্ণরূপ, রাম রূপ, বামন রূপ, বিভিন্ন রূপ এবং বিশ্বরূপ তিনি দেখাতে শুরু করলেন। তখন তো আর বুঝতে দেরি হলো না, শিবাস পণ্ডিত সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এই মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, বুঝতে পারলেন। যখন বুঝতে পারলেন তখন তিনি তার দাস দাসী, তার বাড়িতে 50 জন ছিল, 50 জন সবাইকে ডেকে নিয়ে আসলেন। শিবাস ঠাকুরের বাড়িতে দাস দাসী পর্যন্ত সেই বিশ্বরূপ দর্শন করার সুযোগ পেয়েছিল। বৈষ্ণবের দাস দাসী হওয়া কত ভাগ্যের ব্যাপার, হ্যাঁ, শিবাস ঠাকুরের দাস দাসী বলে মহাপ্রভুর বিশ্বরূপ দর্শন করেছিল। যদি শিবাস ঠাকুরের দাস দাসী না হয়ে কোনো জমিদারের দাস দাসী হতো, কোনো রাজার দাস দাসী হতো, তাহলে মহাপ্রভুর সেই রূপ দর্শনের সুযোগ পেত না। এইদিকে তখন নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে তিনি সব অন্তর্দৃষ্টিতে অন্তর্যামী নিত্যানন্দ, তিনি বুঝতে পারলেন যে আমার প্রভু এবার আত্মপ্রকাশ শুরু করেছেন। তখন তিনি হাঁটতে 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 নবদ্বীপে চলে এলেন। হ্যাঁ, মায়াপুরে এসে তিনি নন্দনা আচার্যের বাড়ি, কে কে গিয়েছেন নন্দনা আচার্যের বাড়ি হাত তুলুন, অনেকে না বুঝে হাত তুলে, আমি কি বলেছি, নন্দনাচার্যের বাড়ি গিয়েছেন, মাতাজি তো হাত তুলেছেন, নন্দনাচার্যের বাড়ি গিয়েছেন না, হাতটা কেন তুললেন, হ্যাঁ আপনি গিয়েছেন নন্দনাচার্যের বাড়ি, সেই নন্দনাচার্যের বাড়িতে নিত্যানন্দ প্রভু প্রবেশ করলেন এবং নন্দনাচার্যের বাড়িতে লুকিয়ে রইলেন। এদিকে মহাপ্রভু তার ভক্তদের বলছেন, এই ভাই সব তোমরা শোনাও, আমি কালকে স্বপ্ন দেখলাম এক বিশাল তাল ধ্বজ রথে করে আমার একজন বিশেষ অতিথি এই মায়াপুরে এসেছে, তোমরা তাকে নিয়ে আসো। সেই কথা শুনে কোথায় আছে, কোথায় আছে খুঁজে বের করো। তখন শিবাস পণ্ডিত যত মহাপ্রভুর যত ভক্ত ছিল সবাই দৌড়ালো যে সেই অতিথি কোথায় আছে, খুঁজে 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 সমস্ত বাড়িতে গেল, পাশণ্ডীর বাড়ি পর্যন্ত সব জায়গায় গেল, কোথাও নিত্যানন্দ প্রভুকে খুঁজে পেলেন। তখন সবাই ফিরে এসে মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু আমরা সব জায়গায় খুঁজেছি, এই নবদ্বীপ মায়াপুরের কোনো ঘর কোনো গ্রাম বাকি রাখিনি, হ্যাঁ আমরা সব জায়গায় খুঁজলাম,
নিত্যানন্দ প্রভু আর এই সে আপনার অতিথিকে খুঁজে পাবেন। তখন মহাপ্রভু মুচকে হাসলেন, কেউ তাকে খুঁজে পাবে না যদি মহাপ্রভুর কৃপা না হয়। নিতার কৃপাতে মহাপ্রভুর কৃপা পাওয়া যায়, আমার মহাপ্রভুর কৃপাতে নিতাই কৃপা পাওয়া যায় না। নিতাই পেলে গৌর পাবে, আবার গৌর পেলে নিতাই পাবে, এগুলো এরকম। কৃষ্ণ পেলে রাধা পাবে, রাধা পেলে কৃষ্ণ পাবে। যাই হোক, এইভাবে মহাপ্রভু বললেন ঠিক আছে, তোমরা তো খুঁজে পেলে না, এবার চলো আমার সঙ্গে। তখন মহাপ্রভুর পেছনে শত শত ভক্ত দৌড়ালেন। মহাপ্রভু গিয়ে উঠলেন নন্দনাচার্যের বাড়িতে। আপনারা যদি মায়াপুর যান, ইস্কন মন্দিরের পাশেই নন্দনাচার্যের বাড়ি, সেখানে যাবেন। সেখানে নিত্যানন্দ প্রভু প্রথম এসে আত্মগোপন করেছিলেন। যাই হোক, এইভাবে মহাপ্রভু গিয়ে নন্দনাচার্যের ঘরে ঢুকলেন। ঢুকে নন্দনাচার্যের যে ঘরে নিত্যানন্দ প্রভু বসে আছেন, সেখানে মহাপ্রভু গিয়ে প্রবেশ করলেন। নিত্যানন্দ প্রভুকে এই কলিযুগে মহাপ্রভু প্রথম দর্শন করলেন এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে প্রথম দর্শন করলেন। দর্শন করে তাদের মুখে ভাষা ফুটছে না, নিত্যানন্দ প্রভু কোনো কথা বলতে পারছেন না, মহাপ্রভু কোনো কথা বলতে পারছেন না, তারা স্তম্ভিত হয়ে একে অপরকে শুধু দর্শন করছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর অপরূপ সৌন্দর্য দর্শন করছেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অপরূপ সৌন্দর্য দর্শন করছেন। দুজনেই প্রেমের অবতার, দুজন দুজনের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। কারণ মহাপ্রভু বুঝতে পারলেন যে এখন নিত্যানন্দ প্রভুর পরিচয় সবার কাছে দিতে হবে। নিত্যানন্দ প্রভু যে আমার বড় ভাই বলরাম, এটা সবাইকে বোঝাতে হবে। তখন মহাপ্রভু তখন শিবাস পণ্ডিতকে বললেন, হে শিবাস, তুমি ভাগবতের একটা শ্লোক কর, ভাগবতের একটা শ্লোক আবৃত্তি কর। তখন শিবাস পণ্ডিত আবৃত্তি করলেন, বরহাপিডঙ্গণিকারং বিভ্রদবাসং কনক কপিশং বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রাল দেবরধর সুধরাপুরগোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং ভাবিষদ্গীতকীর্তি। কে আবৃত্তি করলেন? শিবাস পণ্ডিত। কে আবৃত্তি করলেন? শিবাস পণ্ডিত, মহাপ্রভুর আদেশে। বরহাপ্রভ যেটা আবৃত্তি করলেন যে শ্লোকটা, সেই শ্লোকটার অর্থ হলো বরহাপ্রভ, যার মাথায় ময়ূরের পাখা, নটবর বপু, যিনি নটবর মানে তার মতন কেউ নাচতে পারে না, কৃষ্ণের মতো কেউ নাচতে পারে না, তিনি জগতের সবচেয়ে বড় নটরাজ, নটবর বপু। কর্ণেও কর্ণিকার, তার কানে নীল বর্ণের কর্ণিকা ফুল ফুল, বিভ্রত বাসং, তার পোশাকটা এত সুন্দর যে দেখবে মানুষ বিমোহিত হয়ে যায়। তার গায়ের রং হচ্ছে হলুদ, কেমন হলুদ? কনক, কনক মানে সোনার মতো, সোনার মতো হলুদ। বৈজয়ন্তী চ মালাম, তার গলায় আছে বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী মালা মানে গলা থেকে পা পর্যন্ত, এবং কত পাঁচ রকম না কত রকম ফুল দিয়ে, সুগন্ধি ফুল দিয়ে সেই মালা গাঁথতে হয়। আমাদের মায়াপুরে প্রায় দিনই দেখবেন রাধা মাধবের গলার মালাটা কিন্তু বৈজয়ন্তী মালা, গলা থেকে শুরু করে পা পর্যন্ত, এবং তার মধ্যে পাঁচ রকমের, কমপক্ষে পাঁচ রকমের সুগন্ধি ফুল থাকে। তো কৃষ্ণের গলায় বৈজয়ন্তী মালা। আর কি রঙ্গল বেমরধর শোভায়া, তার যে বাঁশির ছিদ্র, সেই বাঁশির ছিদ্রে তার মুখ থেকে অমৃত পড়ছে। কৃষ্ণের যে বাঁশির ছিদ্র, সেই বাঁশির ছিদ্রে তার মুখ থেকে ঠোঁটের অমৃত সেখানে পড়ে যাচ্ছে। রন্ধ্রান বেলমধুর শোভায়া আপ্রাণ, সেই অমৃতে বাঁশির ছিদ্র পূর্ণ হচ্ছে। গোপবৃন্দই এবং গোপ গোপবালকেরা তাকে পরিবেষ্টিত করে তার গুণগান করছে। প্রাবিশদ গীত কীর্তি, তার গান করতে করতে গোপবালকরা তার গুণকীর্তন করতে করতে তার পেছনে পেছনে এবং তার চারপাশে ধাবিত হচ্ছে। এবং এইভাবে কৃষ্ণ শপথ রমণ, নিজের চরণের দ্বারা তিনি বৃন্দাবনকে আনন্দিত করে উৎফুল্লিত করে তিনি বৃন্দাবনের আনন্দ বর্ধন করতে করতে তিনি এগিয়ে যাচ্ছেন। এই হল শ্লোকটার মানে।
এই শ্লোকটা শুনে নিত্যানন্দ প্রভু এক হুঙ্কার দিয়ে এমন এক লাভ দিলেন, হ্যাঁ এই যে এরকম উপরে উঠে গেছে, হ্যাঁ বেলুনগুলি বাধা আছে না, এক লাভ উপরে উঠে গেছে। এক লাভ দিয়ে পড়লে মানুষ বাঁচে, হাড় গোড় চুরমার হওয়ার মতো অবস্থা, তারপরে যে লাভ বন্ধ হচ্ছে না, লাভ দিচ্ছে না, হুঙ্কার করছেন, গর্জন করছেন, কেউ তাকে আটকাতে পারছে না, সবাই তাকে ধরতে যাচ্ছে, ছিটকে পড়ে যাচ্ছে, নিত্যানন্দ প্রভুকে কেউ ধরতে পারছে না। অনন্ত শক্তিমান, তিনি এমন ভাবে নাচতে শুরু করলেন, হুঙ্কার করতে শুরু করলেন, কেউ তাকে ধরতে পারছে না। তারপরে মহাপ্রভু এগিয়ে গেলেন, মহাপ্রভু গিয়ে তাকে কোলে নিলেন এবং মহাপ্রভুর কোলে তিনি ঘুমিয়ে পড়লেন। সাধারণত অনন্ত শেষের কোলে কৃষ্ণ থাকে, বিশ্রাম নেয়, কিন্তু এখানে উল্টা, এখানে উল্টা, অনন্ত শেষের অন্তঃশেষ বিশ্রাম নিলেন কৃষ্ণের কোলে, উল্টা দৃশ্য। সেটা দেখে গদাধর পণ্ডিত একটু হাসতে লাগলেন, উল্টা দৃশ্য। এইভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সমস্ত ভক্তদের পরিচয় হলো, সমস্ত ভক্তরা বুঝতে পারলেন যে কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং বলরাম। তারপরে মহাপ্রভু বললেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু, বলরাম আদিগুরু, তাই তার বেশপূজা, বেশপূজা মানে গুরুদেবের যে জন্মদিন তাকে বলা হয় বেশপূজা। নিত্যানন্দ প্রভুর বেশপূজা হবে, তিনি বলে দিলেন যে আগামী অমুক দিন নিত্যানন্দ প্রভুর বেশপূজা হবে। তখন নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন তুমি বেশপূজা কোথায় করতে চাও? তখন নিত্যানন্দ প্রভু বললেন আমি এই বামনের ঘরে, বামন মানে এখানে শ্রীবাস পণ্ডিত, আমি এই বামনার ঘরে আমি বেশপূজা আমার হোক। তখন শ্রীবাস পণ্ডিত শুনে খুব খুশি, শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের বাড়িতে আশ্রয় দিলেন এবং সেখানে তার বেশপূজা হলো, মহা ধুমধাম করে বেশপূজা হলো। সেই বেশপূজার বিস্তারিত বর্ণনা চৈতন্য ভাগবতে পেয়ে যাবেন। এবং বেশপূজার পরে মহাপ্রভু তাকে সরভুজ রূপ দর্শন করালেন, মহাপ্রভু তার সরভুজ ছয় হাত সরভুজ রূপ নিত্যানন্দ প্রভুকে দর্শন করালেন। সেই রূপ দেখে নিত্যানন্দ প্রভু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এইভাবে বেশপূজার সমাপ্তি হলো এবং পরে মহাপ্রভু রামাইকে বললেন হে রামাই, তুমি অদ্বৈত আচার্য আছে এখন শান্তিপুরে, তুমি অদ্বৈত আচার্যকে খবর দাও যে আমার বড় ভাই বলরাম তিনি জগতে আবির্ভূত হয়েছেন, তিনি এখন আত্মপ্রকাশ করেছেন এবং তিনি এখন মায়াপুরে আছেন, আমার সঙ্গেই আছেন, তুমি অদ্বৈত আচার্যকে নিয়ে আসো। তখন রামাই গিয়ে অদ্বৈত আচার্যকে নিয়ে আসলেন এবং অদ্বৈত আচার্য এসে নিত্যানন্দ প্রভুর সঙ্গে, হ্যাঁ কারণ অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অবতার, নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরামের অবতার, তারা দুইজন দুইজনকে পেয়ে আনন্দে উজ্জ্বল হয়ে নাচতে শুরু করলেন, কীর্তন করতে শুরু করলেন। এইভাবে অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর মিলন হল। এইভাবে কিছুদিন যেতে না যেতেই মহাপ্রভু বললেন প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, হ কৃষ্ণ হ কৃষ্ণ। এই যে মাতাজি কি বলেছি বলুন, কি বলেছি? মন অন্য জায়গায়, মন অন্য জায়গায়, আমি কি বলেছি বলতে পারছেন? মন অন্য জায়গায়। হ্যাঁ একজন পাঠক পাঠ করছিলেন, তার লম্বা লম্বা দাড়ি, এক মাতাজি কান্না করছেন, পাঠক জিজ্ঞাসা করছেন কান্না করছেন কেন? তাহলে আপনার দাড়িগুলি আমার এই ছাগলের দাড়িটার মতো, ছাগলটা হারিয়ে গেছে সেই জন্য কান্না করছি। হ্যাঁ পাঠ শুনছে, পাঠকের দাড়ি দেখে ওনার ছাগলের কথা মনে হচ্ছে। যাই হোক, সেরকম শ্রবণ করলে নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ হবে, বলে দিচ্ছি বারবার, দুইবার বলা হয়ে গেছে। এইভাবে মহাপ্রভু রামাইকে পাঠিয়ে অদ্বৈত আচার্যকে নিয়ে এলেন এবং তারা একসঙ্গে, অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু তারা ছিলেন খুব রসিক। হ্যাঁ অদ্বৈত আচার্য মাঝে মধ্যে ঠাট্টা করতেন, নিত্যানন্দ প্রভু মাঝে মধ্যে ঠাট্টা করতেন, তারা খুবই ঠাট্টা করতেন, দেখবেন সেজন্য ভাগবত পড়ে তারা মাঝে মধ্যে ঠাট্টা করতেন। এইভাবে শ্রীবাস পণ্ডিতের ঘরে নিত্যানন্দ প্রভু বসবাস করতে লাগলেন, বালকের মতো, ছোট্ট শিশুর মতো। একটা ছোট্ট শিশু যেইভাবে থাকে
যদিও নিত্যানন্দের বয়স তখন 20 বছরের উপরে, কিন্তু তার স্বভাবটা ছিল বালকের মতো। একদিন শচীমাতা স্বপ্ন দেখলেন। শচীমাতা বলছেন, আমি স্বপ্ন দেখলাম যে নিতাই হচ্ছে তোমার বড় ভাই। আচ্ছা, স্বপ্নটা কি ভুল স্বপ্ন দেখলেন না সঠিক স্বপ্ন দেখলেন? সঠিক স্বপ্ন দেখলেন। এবং আমি দেখলাম নিতাই আমার বাড়িতে এসেছে, তোমরা দুইজনে হামাগুড়ি দিচ্ছ। আমি স্বপ্ন দেখলাম নিতাই বলছে আমাকে কিছু খাবার দাও, আমি তাকে সঙ্গে সঙ্গে কিছু খাবার দিলাম। এইরকম স্বপ্ন কেন দেখলাম? তখন মহাপ্রভু বললেন, মা, তুমি যেহেতু স্বপ্ন দেখেছ, স্বপ্নে তুমি তাকে খাবার দিয়েছ, তাহলে কাজ করো, আমি আজকেই নিতাইকে নিমন্ত্রণ করি, তাকে তার জন্য তুমি ভালো ভালো রান্না করো। তখন শচী মাতা খুব ভালো ভালো রান্না করলেন, মহাপ্রভু নিতাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসলেন। নিতাই এসেই তো বালকের মতো, ছোট বাচ্চার মতো, তিনি একটা ছোট বাচ্চা বাড়িতে আসলে কি করে, দেখবেন ভাঙচুর করে এটা ধরে সেটা ধরে করে না। নিতাই সেরকম শুরু করলেন। মহাপ্রভু বলছেন, নিতাই দাদা তুমি এরকম করবে না, তুমি এরকম করবে না, দুষ্টামি করবে না, চুপচাপ বসো। তখন নিতাই চুপচাপ এসে মহাপ্রভুর পাশে বসলেন। শচীমাতা সন্দেশ কলা অনেক কিছু দিলেন, নিতাই কিছু খেলেন, কিছু বাচ্চার মতো ছুঁড়ে ফেললেন। এইভাবে সেখানে শচীমাতার যে স্বপ্ন, যে নিতাই আমার বড় ছেলে, সেই স্বপ্ন তিনি এইভাবে পূরণ করেছিলেন। একদিন নিত্যানন্দ প্রভু বসে আছেন, মালিনী দেবী, মালিনী দেবী হচ্ছেন সুভাষ পণ্ডিতের স্ত্রী পত্নী। তো মালিনী দেবী ঠাকুরের বাসন পরিষ্কার করছেন, সেখানে ছিল একটা ঘিয়ের পাত্র, ঠাকুরের জন্য, ঠাকুরের সেবার জন্য ঘি থাকে না, ঘিয়ের পাত্র। সেখানে একটা কাক বসেছিল, সেই কাক দেখলো আর ঘিয়ের পাত্র, হঠাৎ করে ছিউ মেরে ওই ঘিয়ের পাত্রটা নিয়ে কাক উড়ে পালিয়ে গেল। তখন মালিনী কান্না করছেন যে এটা কি অমঙ্গল, কি অমঙ্গল, ঠাকুরের ঘিয়ের পাত্র, ভগবানের ঘিয়ের পাত্র কাক নিয়ে চলে গেল। তখন নিত্যানন্দ প্রভু পাশে বসে বালকের মতো হাসছিলেন, খিল খিল করে হাসছিলেন। কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে যে এই যে কাকটা, কাকটা এসে আমার ঘিয়ের পাত্রটা নিয়ে চলে গেল? কোন কাকটা? ওই যে কাকটা ওইখানে বসে আছে এখনো। তখন নিত্যানন্দ প্রভু কাককে বলে, রে কাক, তুই কোন সাহসে ঘিয়ের পাত্র নিয়ে গেলি, এখন নিয়ে আয় ঘিয়ের পাত্রটা নিয়ে আয়। তখন কাক নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আবার উড়ে গেল, উড়ে গিয়ে ঘিয়ের পাত্রটা এনে আবার মালিনীর হাতে জমা দিল। তখন মালিনী বুঝতে পারলেন, ওই পাপারি বাবা, কাক পর্যন্ত গোসাইয়ের কথা শোনে, কাক পর্যন্ত নিত্যানন্দ প্রভুর কথা শোনে। যাই হোক, এইভাবে যখন সুভাষ পণ্ডিতের বাড়িতে তিনি আনন্দে দিনাতিপাত করছিলেন, তখন মহাপ্রভু তাকে বললেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, যাও ঘরে ঘরে যাও, আমার আজ্ঞায় তুমি ঘরে ঘরে কৃষ্ণ নাম প্রচার করো। তখন নিত্যানন্দ প্রভু ওই যে আদেশ পেলেন, 20 বছর পর্যন্ত আদেশ পাননি, প্রচার করেননি, 20 বছর পরে আদেশ পেলেন, ঠিক আছে, তিনি হরিদাস ঠাকুরকে নিয়ে প্রচার শুরু করলেন। তো ঘুরতে ঘুরতে ওই নবদ্বীপের প্রত্যেক ঘরে প্রবেশ করতেন, আমরা কি প্রচার করি, আমরা কি প্রচার করি, নিত্যানন্দ প্রভু প্রত্যেক ঘরে প্রবেশ করতেন, দরজা ঠক ঠক করতেন, যেই দরজা খুলত তিনি লুটিয়ে পড়তেন, তাদের পায়ে ধরতেন, পা ছাড়তেন না। আরে কি হয়েছে বলো, কি হয়েছে, আমার পা ধরে আছে কেন, ছাড়ো ছাড়ো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। পা তখনই ছাড়বেন যদি বল, যদি না বলে পা ছাড়বেন না। এইভাবে নিত্যানন্দ প্রভু প্রচার করছিলেন ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, নিত্যানন্দ প্রভু এইভাবে প্রচার করছিলেন। একদিন দেখছেন জগায় মাধায়, জগায় মাধায় মদ খেয়ে একেবারে বুধ হয়ে আছে। তখন নিত্যানন্দ প্রভু লোককে জিজ্ঞেস করছেন, ওরা কারা? যে ওদের নাম জগা মাধা, বলে কি হয়েছে ওদের, এরকম কেন দেখছি মদ খাচ্ছে, ওরা বড় ব্রাহ্মণের সন্তান, খুব উচ্চ কুলের ব্রাহ্মণের সন্তান, কিন্তু সঙ্গ দোষে ওরা নষ্ট হয়ে গেছে,
ওরা সবসময় মদ খায়, আর এমন কোনো পাপ নাই করে না। জগতে যত পাপ আছে ওরা সব পাপ করে। তখন নিত্যানন্দ প্রভুর খুব দয়া হলো, পতিত তারিতে প্রভু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইলে আর। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যারা পতিত, অত্যন্ত পতিত, ব্রাহ্মণ কুলে জন্ম হলেও তারা অত্যন্ত পতিত। তখন নিত্যানন্দ প্রভু তাদের দিকে কীর্তন করতে করতে এগিয়ে গেলেন। তখন জগাই মাথা বলছে, হ্যাঁ তোরা জানিস না আমরা জগা মাথা, বলে মদের বোতল নিয়ে আর কলস, তখনকার দিনে বোতলের প্রচলন ছিল না, কলস, মদের কলস নিয়ে দিয়েছে দৌড়, মার 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 দুইটাকে মার। তখন হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু অভিনয় করছে, তারা প্রাণের ভয়ে যেন পালাচ্ছে। দৌড়াতে 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 এসে তারা মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়লেন। কিছু বলছেন প্রভু, হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমি এই অবধূতের সঙ্গে আর প্রচারে যাব না। কেন? আরে পাগল দেখে প্রচার করতে যায়, মদখুর দেখে প্রচার করতে যায়, আমি কেন এর সঙ্গে যাবো, আমি যাবো না এর সঙ্গে। তখন মহাপ্রভু বলছেন, না না এদেরকে আমাদের দরকার, হ্যাঁ জগতের যত হিপি আছে এদেরকে আমাদের আগে দরকার। হ্যাঁ আপনি যদি ডিএম হতে চান আপনাকে খুব ভালো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে হয়, তাহলে আপনি ডিএম হবেন। আর মহাপ্রভুর আন্দোলনে আপনি যদি সুযোগ পেতে চান আপনার প্রথম যোগ্যতা হলো যে আপনি নিজেকে পতিত হন আর না হন নিজেকে পতিত বলে ভাববেন, যে আমি আন্তরিকভাবে যে আমার মতো পতিত এই জগতে আর কেউ নেই। জগাই মাধাই হইতে মহিষে রবিষ্ঠ, পুরুষের কৃত হইতে মহিষে পাপিষ্ঠ, না জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কৃত হইতে মহিষে রবিষ্ঠ। আমি জগাই মাধাই থেকে পাপি আর কৃমিকীট থেকে আমি তুচ্ছ, এই ভাব যেন আসে। যাই হোক মহাপ্রভুর আদেশে তারা আবার সাহস করে জগাই মাধাই, পরের দিন আবার জগাই মাধার কাছে গেলেন। জগাই মাধাই তো ওভার ডোজ, মানে মদ খেয়ে একেবারে দুধ হয়ে আছে। তখন নিত্যানন্দ প্রভু গিয়ে মাধাইকে বলছেন, তোমরা একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধাই তো শুনে একেবারে রাগে অগ্নি সর্ব, আমাদের হরি তিনি মাতা বলে দিল। ওই হাতে ছিল কলস, কলস ছিল, কলস দিয়ে দিল একটা বাড়ি, সেই বাড়িতে নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল। এখন নিত্যানন্দ প্রভু বিন্দুমাত্র ক্রুদ্ধ হননি, প্রচার কি এতই সহজ, প্রচার কি এতই সহজ, বিন্দুমাত্র তিনি ক্রুদ্ধ হননি। তিনি রক্তটা মুছে তিনি বললেন, ঠিক আছে আমাকে মেরেছ, আমাদের বঙ্গদেশে একটা বিখ্যাত কথা আছে, মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না। হ্যাঁ মানুষের আচরণ এরকম অসম্ভব, মানুষের আচরণ এরকম অসম্ভব। হ্যাঁ মানুষকে চিমটি কাটতে এসে কোর্টে দৌড়ায়, তাই না? কিন্তু নিত্যানন্দ প্রভু কি দেখালেন, তার কপাল ফাটিয়ে দিল, কিন্তু তিনি তাদেরকে ক্ষমা করে বলছেন, ঠিক আছে আমার কপাল ফাটিয়েছ আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে খবর চলে গেল মহাপ্রভুর কাছে যে আপনার নিতাইকে মাধাই কপাল ফাটিয়ে দিয়েছে। মহাপ্রভু শুনে তো আরো রেগে গেলেন, তিনি দৌড়ে এলেন। দৌড়ে এসেই এই জগাই মাধাই তখনও নিত্যানন্দ প্রভুর সামনে ছিলেন। তখন মহাপ্রভু এসে সুদর্শনকে ডাকলেন, সু 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 আওয়াজ শুরু হয়ে গেল চারদিকে, সবাই তাকিয়ে দেখছিল কিসের আওয়াজ, এক আকাশের মধ্যে বিশাল গ্রহ সুদর্শন চক্র এসে গেছে, সুদর্শন চক্র এসে গেছে। ওই দেখে তো জগায় বুঝতে পেরে গেছে, তো সাধারণ মানুষ নয়, এইভাবে হাত তুলেছে আর সুদর্শন চক্র চলে এসছে, টাইম হয়ে গেছে। আচ্ছা টাইম হয়ে গেছে, আসল মজার লীলাগুলি হয়নি, আসল মজার লীলাগুলি বলা হয়নি, আমি সংক্ষিপ্ত বলতে গিয়েও হলো না। যাই হোক এইভাবে জগাই মাধাইকে মহাপ্রভু
আপনারা ক্ষমা করতে চাননি, কিন্তু নিত্যানন্দ প্রভুর অনুরোধে তিনি জগাই মাধাইকে ক্ষমা করে দিয়েছিলেন। পরে আরো অনেক জগাই মাধাই নিয়ে আরো লীলা আছে, তো আজকে এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা আবার বলছি, যারা বৃন্দাবন যাবেন ২৪ তারিখে যাত্রা, জুলাইয়ের ২৪ তারিখ যাত্রা, আগস্টের ৪ তারিখ ফিরে আসবে। তা আপনারা ইসকন অফিসে যোগাযোগ করবেন। আর যারা মায়াপুর যেতে চান, ২৬শে ফেব্রুয়ারি থেকে ২৯শে ফেব্রুয়ারি মায়াপুর, আর ২৪শে জুলাই থেকে ৪ই আগস্ট সেটা হচ্ছে বৃন্দাবন, যোগাযোগ রাখবেন, সাধু সঙ্গে ধাম দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ।